এই স্বৈরাচারী সরকার মানুষের ঘরে ঘরে বলেছিল যে 10 টাকা চাল দিবে, প্রতিটা মানুষের ঘরে ঘরে 10টা করে 20টা করে মামলা উপহার দিয়ে গেছেন। শেখ হাসিনা পালিয়েছে, তার যে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী রেখে গেছে, তারা একবার আসতেছে আনসার রূপে, একবার আসতেছে চালা রূপে। আমরা গণতান্ত্রিক সরকারের জন্য এবং জনসাধারণের জন্য রাজপথে দীর্ঘ 15 বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং রাজপথে থেকেছি। হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের রক্তপাত ঘটেছে আপনারা দেখেছেন। এই শেখ হাসিনা, এই স্বৈরাচারী সরকার মিডিয়াকে ক্রু করেছিল, জনগণের গলা টিপে ধরেছিল, মানুষ মুক্ত ভাষায় কথা বলতে পারেনি এতদিন। এখন মানুষ স্বাধীন, মুক্ত, স্বৈরাচার বিদায় হয়েছে, মানুষ মুক্ত মুক্তভাবে বাংলাদেশে বসবাস করছে। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার দলবল কিন্তু পালায় নাই। শেখ হাসিনা একা দেখেছেন আপনারা বাংলাদেশ থেকে নিজের জীবনটাকে হাতে করে নিয়ে পালিয়েছে। তার যে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী রেখে গেছে, তারা একভাবে একবার আসতেছে আনসার রূপে, একবার আসতেছে চালা রূপে। তারা বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে, বিএনপির নাম ভাঙিয়ে তারা বিভিন্ন মিডিয়ার মধ্যে প্রচার করে যাচ্ছে। আসলে এই সমস্ত দুই একটা খণ্ড চিত্র আমাদের কিছু যায় আসে না। এই স্বৈরাচারী সরকার দিনের পর দিন মানুষকে গুম করেছে, আয়নাঘরে বন্দী রেখেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর যেভাবে সে অত্যাচার করেছে নরপিশাসের মতো, সারা বিশ্বে ওই রকম নৈরাজ্যকর সরকার পৃথিবীতে কোথাও দেখা যায়নি। এতটাই নরপিশাস ছিল তিনি যে মানুষ কথা বলতে ভয় পেত, নিঃশ্বাস নিতে ভয় পেত। এবং এই স্বৈরাচারী সরকার মানুষের ঘরে ঘরে বলেছিল যে 10 টাকা চাল দিবে, প্রতিটা মানুষের ঘরে ঘরে 10টা করে 20টা করে মামলা উপহার দিয়ে গেছেন। আজকে আমরা 17 বছরে খোলা খোলা আকাশে কারাগারের থেকে মুক্তি পেয়ে আজকে এই জিয়াউর রহমান সাহেবের আজকে কবর জিয়ারত করতেছি এবং 25টা বার্ষিকী পালন করতেছি। এবং এই সেই সঙ্গে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই সব ছেলেরা আজকে আমাদের এই মুক্ত সংগ্রামে আমাদের আর একটি নতুন বিজয় অর্জন করেছে, আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং যারা আহত এবং যারা আজকে পঙ্গুত্ব তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আগামী দেশ নির্মাণে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এই বাংলাদেশের প্রতিটি সংগঠন, রাষ্ট্রের বিভিন্ন অর্গান যেগুলো আছে সেগুলোকে গণতান্ত্রিকভাবে ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আমরা একাগ্রচিত্তে কাজ করে যাব, যাতে ভবিষ্যতে বাংলাদেশের এই মাটিতে হাসিনার মতো এত বড় ফ্যাসিস্ট স্বৈরাচার, খুনি হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম যাতে এই বাংলার মাটিতে না হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মাটিতে কাজ করে যাবে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নেওনতি জনতা, ছাত্র, সবার পক্ষে, এবং আপনারা জানেন এই দেশ আজকে ভঙ্গুর হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে দিয়েছে। ব্যাংক থেকে শুরু করে, শেয়ার বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তারা ধ্বংস করে দিয়ে গেছে।